শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? বেগম হাসিনা মান্নান। স্বামীর নাম? ডাক্তার এম এ মান্নান। আমার ঠিকানা 50 নবীনজন রোড, ফিরিঙ্গি বাজার, চট্টগ্রাম। আমার চার মেয়ে, দুই ছেলে। বড় মেয়ের নাম সায়রা পারভীন মান্নান, স্বপ্না। দুই মেয়ের নাম ফজিয়া পারভীন মান্নান, তারপর ছেলে পারভেজ হাসান মান্নান, তারপর মেয়ে নীলুফার পারভীন মান্নান, তারপরে ছেলে ইরফান হাসান মান্নান, তারপরে ফারিয়া পারভীন মান্নান। 54-এ আমি ক্লাস টুতে ভর্তি হই স্কুল। তখন অধ্যাপক নবীন চৌধুরী আমার বড় ভাই যুক্তফ্রন্ট থেকে নমিনেশন নিয়েছে উনি। এই তখন থেকে মনের ভিতরে রাজনীতিটা সবসময় মানুষ আসা যাওয়া করতো, দেখতাম খাওয়া দাওয়া ও সব দেখতাম। সেইটার থেকে আমি আগ্রহ জমলো যে ঠিক আছে রাজনীতি নিয়ে আমি কাজ করবো। এই চিন্তা করতে করতে আবার আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি তখন এই ছাত্ররা রাজনীতি করি স্কুলে সবার সাথে আলোচনা টালোচনা করে আমরা গ্রুপ করে মানে 4-5 জন মেয়ে নিয়ে আমরা কাজ করতাম সবসময়, মানুষকে সহযোগিতা করতাম। আপনার সাথে যে মেয়েগুলো ছিল ওদের কারো নাম মনে আছে? গীতা রানী সিংহ, আরো রানী, সন্ধ্যা, তারপর অঞ্জলি কুণ্ডু, এরা আমার সাথে ছিল। ক্লাস টেনে যখন পড়ি তখনই আমার বিয়ে হয়। হঠাৎ আমার ভাইয়ের বাসায় ডাক্তার মান্নান সাহেবের সাথে দেখা, তখন উনি প্রস্তাব দিলেন যে আমি আপনাদের সাথে আত্মীয়তা করবো। এই বিয়ে হয়ে গেল, তারপর আমি লেখাপড়া করি নাই। আর 2-3 বছর পরে আমি আবার মেট্রিকে দিলাম, মেট্রিক পাস করলাম, তারপর ইন্টারমিডিয়েট পাস করলাম, তারপর ডিগ্রি পাস করলাম। এই বাচ্চাটা তখন আমার অবশ্য পারভেজ আমার ছিল, পারভেজ হওয়ার পরেই আমি ডিগ্রি পাস করছি। ওই সময় কি কি সংগ্রামে অংশগ্রহণ করতেন, লোকজন নিয়ে কি করতেন? উনি তো ওনার রাজনীতি উনি করতেন, ডাক্তারি করতেন, রাজনীতি করতেন, আবার দেশের সেবা, দেশের সেবা, মানুষের সেবা, এগুলো উনি তো সবসময় ছিলেনই। আমার তো তখন ছেলে মেয়েরা ছোটো ছোটো। আজিজ ভাই প্রথমে এসে আমাকে দেখে বলে তুমি পারবে কাজ করো, তুমি কাজ করো। এই তারপর থেকেই আমি রাজনীতি মানে আওয়ামী লীগ অংশগ্রহণ করি। আমি তখন থেকে একদম ছোটো থাকতে তো আওয়ামী লীগ করতামই আমরা, আমাদের আমার পরিবারের জন্ম আমার, কিন্তু তারপর থেকে আমি এই আওয়ামী লীগে কাজ করে যাচ্ছি। ডোর টু ডোর গিয়ে মেয়ে জোগাড় করতাম, ওদের নিয়ে আমি রাজপ্রাস্ত ছিলাম। তখন তো অনেকেই আসতো ওনার কাছে আমাদের এখানে। আমি ওয়াব ভাইকে দেখেছি, আজ খান ভাই, ফজলুল বিচি, ডাক্তার ফয়েজ সাহেব, ইজ বিগম, পুনিদাকে পুনিদারে রাখতাম। দরকারটা আমার মামা বাড়ির পাশে ওনার বাড়ি। 1970-এ আমি প্রথমে ফার্স্টে ইয়েতে লাল মাটি লাঠি মিছিল করলাম, সবাই মিলে। তখন জগতী সেন, অঞ্জলি কুণ্ডু, মর্জি ইসলাম, সেলিনা রহমান, তারপরে জাহানের আঙ্গুর, তারপরে ছিল আমাদের নমিতি আইস, কামরুল জাফর, কল্যাণ চক্রবর্তী। তখন লাঠি মিছিল আমাদের, কিন্তু লাঠি মিছিল পুলিশের আমার আমাদের ইয়ে করতে পারিনি, ছত্রমুক্ত করতে পারিনি। আমরা নন্দনকানন থেকে সবসময় মিছিল আরম্ভ করতাম। নুন্না জোর উনি ছিলেন,
উনি ফার্স্ট আমাদের লিড দিলেন। ডাক্তার ফয়েজ সাহেবের বাসায়, ডাক্তার এবিএম ফয়েজ রহমান ওনার বাসায় ছিলেন, রহমান তখন আমাদের সভানেত্রী ছিলেন, ওনার কাছে ওনার বাসায় করছি, দক্ষিণ জেলা মহিলা আমাদের সভানেত্রী ছিলেন ছিলেন রহমান, ওনার বাসাতেই আমরা মিটিং করতাম সবসময়। ভাষণ দিলেন 25 মার্চ জুপিটার হাউসে মিটিং হচ্ছে সবাই, জুপিটার আত্মজন বাবুর বাসায়। আমি বললাম কি রাত্রে যখন 12টা বেজে গেল 1টা বাজেছে, তখন ডাক্তার মনোহর সাহেব কেন বাসায় আসতেছে না, আমি করলাম কি ওখান থেকে একটা এডিশন নিলাম আসলাম। ওখানে আমাকে সবাই আত্মধর্ম বাবু এটা সবাই দেখে ভয় পেয়ে গেল, বলে আপনি এত রাত্রে এখানে। আমি তখন ডাক্তার সাহেব ডাক্তার মানান সাহেব আমাকে বলতে তুমি কেন আসলাম, যদি খবর নিতে আসলাম, অসম্ভব গোড়াগুলি হচ্ছে তখন। এই কদিনও তুমি চলে যাও বাসায়, আমি আসবো। বাসায় চলে আসলাম, বাসায় চলে আসলাম, আমার পাশে থাকার এক ভদ্রলোক ছিলেন, উনি বলতে পারবি আপনি তো এখানে থাকতে পারবেন না, আমার মনে হয় আপনাদের এখান থেকে সরে যেতে হবে। এর মধ্যে আমি কিন্তু অনেক বাজার টাজার করে রাখলাম খাওয়ার জন্য, যুদ্ধের সময় খাওয়ার জন্য। ভোর 6টা 5টার দিকে কুন্দু প্রবাসী আসলেন আমার বাসায়, এসে বলে যে তুমি এখন এখানে কী করতেছো, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে তো এরা মেরে ফেলবে। তারপরে এত বাজার দেখুন আসছে, উনি বলে তুমি কি তোমার মাথা ঠিক আছে, তুমি এত বাজার টাজার কেন আনলাম, আমি আবার আমি খাওয়ার দিদি আমি খাওয়ার জন্য, বলতে না না তুমি খেতে পারবে, তুমি কিচ্ছু নিতে পারবে, তুমি এখানে চলে যাও। তখন আমি হয়তো ভয়ে গেলাম, ভয়ও পেলাম, কী করবো কী করবো, বাসায় কেউ নাই, ছোট্ট একটা কাজ ছিল আমার ছেলে মেয়ে, আমার এই ছেলে ছোট সবাই ছোট, কী করবো। আমি করলাম ভয়ে গুলি গায়ে লাগবে মনে করে টেবিলটা দরজা দিয়ে রাখলাম আমি গুলি আসার জন্য। তখন আমি হিত হিত জ্ঞান হারিয়ে ফেললাম। ভোরে খুব ভোরে দেখি ডাক্তার মনে হচ্ছে অন্তদন্ত হয়ে ছুটে বাসায় আসলেন, এসে বলে তাদের চলো রেডি চলো চলো বলতেই আমার বিছানা মশারি টুসে সব রয়ে গেলো, বাড়ি আলমারিতে কিছু নিতে পারলাম না, শুধু দুই একটা কাপড় ছাড়া কিছুই না, তারপর একটা কাগজ কলমও নিলাম না, এবং গাড়ি রেডি ছিল আমরা করলাম ভোর চলে আসতেছি। আমরা পটিয়ার দিয়ে চলে গেলাম, পটিয়ে দিয়ে আমার আব্বার বাড়ি পটিয়া, সমুদ্র চৌধুরী আমার আব্বা উনি পুলিশ ইন্সপেক্টর ছিলেন, বর্তমানে ওই বাড়িটাকে সবাই দারোগা বাড়ি বলে। ওইখানে যাওয়ার পর ওইখানে কয়েকদিন ছিলাম, দেখি তারপরে ওইখানে আমার ভাবি যেমন উনিশ চৌধুরী ওনার শ্বশুর গোষ্ঠী ওনার অনেক ভাড়াটে টাটে সবাই আমাদের বাড়িতেই। তখন আমার মামা এসে বলে বলে এখানে তো থাকা যাবে না, এখানে এটি করবে। মামা বলে যে 2000 আলমগীর চলে যাও আমার বোনের বাড়িতে। তো আমরা 2000 আলমগীর ছিলাম, বেশ কিছুদিন ছিলাম। আমরা চলে আসার পরে আমাদের বাড়িঘর বাড়িটা তিনবার করে জ্বালিয়ে দিতে হলো, আমাদের বাড়িটা পুড়ে ফেলছে। তো 2000 গেলাম, 2000 যাওয়ার পরে আমার খালাম্মার বাড়িতে দেখি যে আমার খালাম্মা ওইখানে, তারপরে ওইখানে ছিলাম। তারপর ওইখানে দেখি যে বলে যে না এখানেও থাকা যাবে না, এখান থেকে যে কোনো মুহূর্তে এটি করতে পারে। এখন আমাদের মানে পুটিয়া পর্যন্ত চলে আসছে, কালুঘাট ফেলে চলে আসছে বাক্সেনারা, অসম্ভব গোলাগুলো অসম্ভব মানুষ মারতেছে। ওইখানে আমরা কয়েকদিন থাকার পরে হঠাৎ একদিন রাত্রে এসে বলতে আমাকে চলে যেতে হবে। তারপর আমি ওনাকে অনুরোধ করলাম শুধু অধ্যাপক নজরুল চৌধুরীকে নিয়ে যাওয়ার জন্য, ভাই একা যেতে পারবে না দেশের জন্য। তো ওইখানে ওনার সাথে খালিফ চাচা ডাক্তার মানন সাহেব আর দিলীপবাবু মুজাফর সাহেব হলো, তারপরে আমাকে বলে তুমি এখানে থাকো আমি চলে যাই, ওনাকে আমি কোনো বাধা দিই নাই। উনি বলে যে আমাকে কিছু টাকা দাও যদি থাকে তাহলে আমি পথে খরচ করতে পারবো। আমি ওনাকে যথাসময় অল্প টাকা দিলাম 3 মাসে, ওখান থেকে আমার চলে যেতে হবে। তারপর ওনারা আমাকে আর কয়েকদিন থাকার পর চলে গেলাম। যখন বুম্বিং হচ্ছে 2000 ব্রিজে নিচে, তখন আমি ব্রিজে নিচে ছিলাম, যখন হচ্ছে আমি নৌকায় 2 দিন ছিলাম। তারপরে নৌকা বলে যে আপনি এইভাবে কেমন থাকবেন, আপনি আত্মীয়স্বজনের সাথে এরা ছিল ছেলেমেয়েরা ছিল, আমার ছেলেমেয়েরা সবাই ছিল, আমার এরা ছিল সবাই ছোট ছোট, এখন ছোট ছোট। আমি যে বাড়িতে ছিলাম আমার খালাম্মার বাড়িতে একটা ছেলে ছিল বাদশা, ও আমাকে অনেক হেল্প করতো, যেখানে যেতাম নিয়ে যেত, পথ দেখাই দিত। তারপর বললাম কি আমি নৌকা থেকে যখন আমাকে নেমে নামিয়ে দিল, আমি হাঁটতে 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 চোখে পথ দেখতেছি না, চিনি না কোনো কিছু না, আমার গরমেটা ওখানে রাস্তার পাশে ছিল খোলা পায়খানা না কিছু ওখানে পড়ে গেল, পড়ে যখন গেল তখন ওকে উঠে নাম উঠাইয়া পরে গোসল করাইয়া একটা কাপড় পরে সুন্দর করে নিয়ে আসলাম বিয়াতে। আমি অপরিচিত বাসায় আমি যাই না ধর্মপুর, সেখানে সেটা নাকি বক্তি মেয়ের খাবার বাড়ি ছিলেন। ভোর আজানের মুহূর্তে ভদ্রলোক বুড়া মানুষ উনি উজু করতেছে আমার দিকে দেখে বলছে মা তুমি কোথায় থেকে আসলা। তাহলে আমি বলছি চাচা আমি বড় অসহায় আমাকে আমি একা থাকতে দেখা দিই। চাচা বলে যে আচ্ছা তুমি বসো, আমাকে ভিতরে বসে উনি নামাজ টামাজ পড়লেন, নামাজ পড়ে বলে যে আমার তোমার পরিচিত আমাকে বল তোমার বাড়ি কোথায়। আমি আমার বাড়ি ঢাকায়, আমি আমার পরিচিত নাই ওনাকে, অনেক যত্ন করে আমাকে 1 সপ্তাহ পর্যন্ত রাখলেন। রাখার পরে যখন একটা ছেলে আসলো মুরগি দাস করতে মুরগি খুঁজতে দেখ আসে এসে আমাকে দেখলো,
দেখে ওখানে পাকসেনার ক্যাম্পে খবর দিল, বলছে ওনার বাড়িতে একজন অপরিচিত ভদ্রমহিলা আছে, ভদ্রলোক বুড়া মিয়া বেরোচ্ছে শুনছে। তখন উনি আমাকে বলছে তুমি বলবা আমি তোমার ছেলের বউ, তুমি রান্না করে যাও, রান্না করো, আমি এটা করবো। আমি যাচ্ছি ঠিক আছে। তখন ওরা আবার পাহারা দিতে আস চেক করতে আসলো। আমি গিয়ে চুলাতে আগুন ধরালাম, আগুন ধরে সবজি একটা চুলে উঠিয়ে দিলাম। তখন দিকে যারা আসলো এসে বলে তুমি কি, আমি বললাম আমার ছেলের বউ। বলছো তাহলে তোমার তাহলে নতুন বিয়ে হয়েছে, আপনি আছি এরকম বসি আর চলে গেছে। চলে যাওয়ার পরে তো চাচা আমাকে বলছে মা তোমাকে তো আমি রাখার ইচ্ছা ছিল কিন্তু রাখতে পারবো না, আমি এই মুহূর্তে বেঁচে গেলাম, তোমাকে চলে যেতে হবে, তুমি কোথায় যাবো আমাকে বলো। আমি বললাম যে আমাকে পটি স্টেশনে নামাই দিলে হবে, পটি স্টেশনে নামাই দিলে আমি যেতে পারবো আমার জায়গায়। এরকম বলছে চাচা বলেছে ঠিক আছে তুমি রওনা দেবার আগে থেকে তুমি রওনা দাও, আমি জানাবাসে বসে থাকবো, তোমার খবর শোনার পরে আমি জানাবাসে উঠবো, আমি নামাজ পড়তে তোমাকে দোয়া করবো, আমি সেইভাবে থাকার জন্য তোমাকে রক্ষা করুক। এরকম বলছে আমি ওনাকে সাউন্ডার করলাম, সবাইকে সাথে বিদায় নিলাম। বিদায় নিয়ে আমি বাসার সাথে আমাদের বাড়িতেই চলে আসলাম, বাসাকে কিন্তু আমি আমার বাড়িতেই নিয়ে আসলাম। বাড়িতে না পটি স্টেশনে যখন আসলাম তখন আমি একটা মানে রিক্সা খুঁজতেছি, কত এটা তো দাদা সাহেবের মেয়ে সবাই চিনে ফেলছে, তা ঠিক আছে কোনো অসুবিধা নেই, ভয় নাই তোমার বাড়িতে চলে যাও, মা তুমি বাড়িতে চলে যাও। এরকম বলার পরে আমি পটিয়াতে আসলাম, পটিয়ে এসে থাকলাম, সকাল 6টার দিকে রওনা দিতাম, এই দলঘাট টলঘাট যেতাম, পায়ে হেঁটে ওখানে যেতাম, ওইখানে থাকতাম, আবার সন্ধ্যা থেকে পটিয়ে আসতাম। তো সুবান এবং মুক্তিযোদ্ধা তো আমি ওদের সাথেই কাজ করছি। তারপর আমি চিটং টাউনে আসলাম, চিটং টাউনে টাউনে এসে আমি এই যে বিহারি বাঙালি কাটাকাটি হলো মারামারি হলো আমি ওই সময় ট্রেনে ছিলাম, তখন দুজন বাঙালি ওই ট্রেনে ওই বগিতে বসা ওই রুম আমার রুমটাতে বসা ছিল, সবাই চলে যাচ্ছে। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম, আরেকজন বাঙালি ছিল উনি নেমে যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম ভাইয়া আপনারা কোথায় যাচ্ছেন, চলে যাচ্ছেন না নেমে যাচ্ছেন কেন, বলছেন আমাকে কোনো উত্তর না দিয়ে নেমে গেল। বসে গেলাম আমি একা, তো আমার সাথে একটা ছেলে ছিল, ওকে বললাম যে তুমি দেখে আসো স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করো এরা সবাই নেমে যাচ্ছে কেন। ও স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করতে গেছে, এই মুহূর্তে ট্রেনটা ছেড়ে দিল, ট্রেনটা যখন ছেড়ে দিল এই অবাঙালির লোকগুলো আমার পাশে, একজন তো নেমে গেলো আরেকজন ছিল, শুধু একজন ছিল, ও কাছ থেকে আস্তে আস্তে আমার পাশে আসতেছে। তখন আমি তখন বুদ্ধি করে আস্তে আস্তে দরজার পাশে এসে গেলাম, দরজার পাশে এসে গেলাম জাম দেওয়ার জন্য, এসে গেলাম আর তখন করলো কি ওই লোকটা ট্রেন তখন চলতেছে আমাকে আমাকে ধরার জন্য, আমার হাত ধরার জন্য আমার পাশে যখন আসলো আমি করলাম ওনাকে ধাক্কা মেরে সিটে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি দিলাম জাম, চলন্ত ট্রেনে জাম দিলাম। তখন আমি চিনে হিতে গিয়ে হারাই গেছি, স্টেশন মাস্টার দৌড়ে আসলো আমাকে উঠাবার জন্য। স্টেশন মাস্টার এসে বলেছে মা মা তুমি ভালো আছো, তুমি ভালো আছো, আমাকে স্টেশন মাস্টার ধরতে চাই। আমি আঙ্কেল আপনি ধরেন না আমাকে, আমি উঠি উঠে আমি বলি না দিই আমার পা ঠিক আছে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই, আমার সেন্টারগুলো পড়ে গেছে, আমি ঠিক আছে আঙ্কেল এখন আপনি আমাকে বলেন পথ দেখাই দেন আমি কেমনে বাঁচবো, কই যাবো, বলে তুমি সোজা দৌড়। তখন পারভেজ ভাইরা কোথায়, ওখানে না ওরা কেউ ছিল না, আমি আমি একা আপনাদেরকে বাড়িতে রেখে বাড়িতে পটিয়ে দিয়ে রাখা আমার মার কাছে। তখন আমার আম্মা ছিলেন, আমার বোনেরা ছিলেন, আমার আম্মা আমার দুই বোন আমার ভাই এরা, তাহলে আমি তোমাকে এই পথ দেখাই দেবো, তুমি দৌড়াইয়া যে গাড়ি পাবা তুমি রিসে উঠবে না, বেবি রিসে উঠবা, যেটা পাও সেটা তো তুমি বাসে ঠিকানো চলে দাও এখানে। আমি বললাম যে দৌড়াইয়া আমি ট্রেন সারাম করিয়া দৌড়াই, আমি দৌড়াইতে দৌড়াইতে অনেকক্ষণ পরে একটা বেবি টিসি পেলাম, বেবি টিসিকে বেবি টিসি আমাকে জিজ্ঞাসা তুমি কই যাবা, আমি বলি আপনি আমাকে বাসে স্টেশনে নিয়ে যাবেন, দিয়ে আমি একটা বাস উঠে গেলাম। এই বাসটা কালুঘাটে যখন আসলাম সবাইকে নামাই ফেললো, পাকসেনারা আমাকেও নামাই ফেললো, নামাই লাইন ধরেই ফেললো, মানে তখন তো ভালো উর্দু উর্দু জানতাম না, কোনো রকম ভাঙা ভাঙা দিয়ে একটা বলে পার করলাম। তারপর বেবি আবার বাস উঠলাম, উঠে পটি স্টেশনে এসে তারপর আমার বাড়িতে পটিয়াতে চলে আসলাম। আর আমি তো তেমন রেগুলার এই চিরং টাউন আসতাম, সবাই খবর টবর নিতে আমি এই ফিরিঙ্গি বাজার দিয়ে আমি অনেক গেছি। আমার সামনে আমার রিক্সার গ্রাম চলে যাচ্ছি, কোকর নামে এক ছেলে আমাদের পাড়ারই, ওই ছেলেটাকেও মেরে ফেলে দিয়েছি কর্মীর দিয়ে। 14 ডিসেম্বরে আমি আমরা সবাই শুনতে পাবো আমাদের বাড়িতে এসে খবর দিল যে আমাদের নামে লিস্ট হয়ে গেছে, আমাদের মেরে ফেলবে। তারপরে 15 তারিখ গেলো এভাবে, 16 তারিখ খুব ভোরে দেখি মানে জয় বাংলা জয় বাংলা মুক্ত হয়ে গেছে, আমাদের পতাকা উঠতেছে। তখন আমরা সবাই খুশি হয়ে আনন্দ উৎফুল্ল হয়ে একদম বাড়ি থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে সাথে যুক্ত হলাম। তারপর সে তখনই ডাক্তার মানন সাহেব কিছুক্ষণ পরে আসলেন 16 তারিখে। তো 16 তারিখে আমি আবার চিটং টাউনে আমরা চলে আসলাম। এ হচ্ছে আমার নাতনি, আমার মেয়ে বাড়িয়া পারবেন মানানের মেয়ে, নাম বলো শ্যামল সাইম। আমার এই কথা বিয়েতে আমি কিছু জিনিস বলবো, আমার বাংলা থেকে যেটা আব্বাড়িয়া আছে, আমার পিতা মরহুম ডাক্তার রহমান নান ছাত্র জীবন থেকে রাজনীতি করতেন, যখন তিনি মেডিকেল স্টুডেন্ট তখন 52-র ভাষা আন্দোলন চলছিল, উনি একজন ছাত্রকর্মী হিসেবে সেই 52 ভাষা আন্দোলনে খুব সক্রিয় ভূমিকা পালন করেন। যেমন 52-র ভাষা আন্দোলনের 14 ফেব্রুয়ারি লাল লীগের ময়দানে ভাষার দাবিতে যে
সভা অনুষ্ঠিত হয়, তিনি সেই সভায় বক্তব্য রাখেন। ভাষা আন্দোলনে তিনি একজন ভাষা সৈনিক। 1957 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ, তখন স্কুল ছিল, মেডিকেল স্কুল ছিল, মেডিকেল স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। 1962 খুব সম্ভবত তারিখটা যদি ভুল না করি 7ই মে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবি, চট্টগ্রামের প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে দুটি সংগ্রাম পরিষদ গঠিত হয়। কারণ সে সময় পাকিস্তান সরকারের একটা পরিকল্পনা ছিল কুমিল্লা অথবা সিলেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করবে। চট্টগ্রামের আপামহ ছাত্র জনতার মধ্যে একটি ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দুটি সংগ্রাম পরিষদ গঠিত হয়, একটি উচ্চ মাধ্যমিক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ত্বরান্বিত করার লক্ষ্যে। সেই একটা কমিটির সভাপতি ছিলেন প্রয়াত অধ্যাপক মোহাম্মদ হোসেন স্যার, আর আরেকটিতে যেটা মাধ্যমিক শিক্ষা সংগ্রাম ত্বরান্বিত পরিষদ, ওইটা সাধারণ সম্পাদক ছিলেন আমার মরহুম পিতা ডক্টর এম এ মান্না। তাদের আন্দোলন এটা দীর্ঘদিন যাবৎ চলছিল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাঝখানে রাষ্ট্র ক্ষমতা দায়িত্বপ্রাপ্ত একজন ফজল কাদের চৌধুরী, উনি দায়িত্বপ্রাপ্ত হলে এই চট্টগ্রামের সমস্ত নেতারা ওনার কাছে যেয়ে এটার জোর দাবি জানান এবং তিনি সাথে সাথে সেটা গ্রহণ করে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় এবং চুয়েট প্রতিষ্ঠা করেন। এরপরে আমার আব্বা একটি ষড়যন্ত্রমূলক একটি মামলায় অ্যারেস্ট হন এবং 2 বছর 8 মাস 22 দিন জেলে অন্তরীণ ছিলেন। ওখান থেকে বের হয়ে 1966 সালে ছয় দফার আন্দোলনের কথা বলি, চট্টগ্রামে তৎকালীন কিংবদন্তি দুই জননেতা প্রয়াত এম এ আজিজ চাচা এবং জোরামত চৌধুরী চাচা সহ আরও যারা অন্যান্যরা ছিলেন, সকলের সমন্বয়ে ওনারা প্রায় গ্রিং করতেন, সাথে আব্বা সম্পৃক্ত ছিল। কারণ যেখানেই এম এ আজিজ চাচা ছিল ওইখানেই ডাক্তার এম এ মান্না ছিল। নির্বাচন প্রক্রিয়ায় এম এ আজিজ চাচা বোয়ালখালী আসন থেকে আব্বাকে নমিনেশন নেওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেন এবং ওনার চেষ্টাতেই আব্বা নমিনেশন পান এবং বিপুল ভোটে জয়লাভ করেন। আব্বার প্রতিপক্ষ ছিল মুসলিম লীগের শরাফতুল্লাহ, এখন বিএনপি, যিনি এরশাদুল্লাহর বাবা। 1971 সাল চলে আসলো, 71 সালের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে স্বাধীনতার ঘোষণা দিলেন, সেই ঘোষণার পরবর্তীতেই কিন্তু আভ্যন্তরীণ প্রস্তুতি, যেগুলোকে বলি আমরা আওয়ামী লীগ নেতাদের মধ্যে, ওইগুলো নেওয়া শুরু হয়ে গেল। আমি যতটুকু জানি, আমি যতটুকু শুনছি, সেটা হচ্ছে 23 মার্চ ফিরোজ শাহ কলোনি বা মানে বিহারিদের অবস্থান যে জায়গায় ছিল, গোলাগুলির আওয়াজ শোনা যায়। তখন এক পর্যায়ে রাত 10:30 দিকে আব্বা গাড়ি নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেলেন। যাওয়ার পরে দেখা গেল কি, ওখানে আব্বার কিছু লোকই দেখা গেল নন বেঙ্গলি। ওরা বললো যে কি, স্যার আপনি তাড়াতাড়ি চলে যান, স্থান ত্যাগ করেন, কারণ এখন এখানে প্রচণ্ড রকমের গোলাগুলি হচ্ছে, কি হয় কেউ বলতে পারে না। ওই অবস্থায় আব্বা চলে আসলো। আমি এখন পর্যন্ত যা বললাম, আমি তখন খুব ছোট ছিলাম, এগুলো সে আমার বাবার মুখ থেকে শোনা, অনেক কিছুই আমার বাবা সহকর্মীদের মুখ থেকে শোনা, অনেক কিছু আমার মায়ের মুখ থেকে শোনা। 25 মার্চ রাতে তাজান বাবু জুপিটার হাউস বাসভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আমার মোহন বিদ্যা ডক্টর মান্না, আতাউর রহমান খান কায়সার, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আখতার জামান বাবু, এম আর সিদ্দিকী, এম এ হান্নান সাহেব, এম এ ওয়াহাব সাহেব খুব সম্ভবত ছিলেন, এম এ ওয়াহাব সাহেব, ওনারা একটি মিটিং করেন। 26 মার্চ সকালে আমার মোহন বিদ্যা ডক্টর মান্না ওনার পরিবারকে নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমার নানার বাড়ি পটিয়ার উদ্দেশ্যে রওনা দেন গাড়ি নিয়ে। যাওয়ার পথে ওইখানে দেখতে পান যে কি, কালোবেট ব্রিজের আগে একটি সেনাবাহিনীর দল এখানে অবস্থান করছে। এরই মধ্যে এম এ হান্নান সাহেব ঘোষণাপত্রটি পাঠ করেন বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে। তা আব্বা পটিয়া চলে যান। পটিয়া থেকে আসার পরে আর সেনাবাহিনীর ট্রুপসটাকে আর এখানে দেখতে পেলেন না। 27 মার্চ দুপুরে আমার আব্বা মরহুম ডক্টর এম এ মান্না, উনি যে শুরুতেই উনি একটি বক্তব্য রাখেন দেশবাসীর প্রতি, দেশবাসী এবং বিশ্ববাসীর প্রতি বক্তব্য রাখেন। অর্থাৎ ওনার বক্তব্যের সারমর্ম ছিল বাঙালি জাতির উপর পশ্চিমা হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার পরিপ্রেক্ষিতে সমগ্র বিশ্বের কাছে এবং দেশবাসীর কাছে যুদ্ধে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান। প্রায় তিনি 32 মিনিট অলিখিত একটি বক্তব্য রাখেন, যে বক্তব্যে তিনি তার পরিচয়ও তুলে ধরেননি। অর্থাৎ তিনি ওই এলাকার সাংসদ ডক্টর এম এ মান্না এই শব্দটি উচ্চারণ করেননি, ওইটা রেকর্ডিং করা আছে। ওনারা আবার সন্ধ্যার দিকে আখতার জামান বাবুর বাসায় বা মিটিংয়ে বসলেন। ওনারা বসে সিদ্ধান্ত নিলেন যে কি,
যে আওয়ামী লীগ নেতা তো বঙ্গবন্ধুর মুখে বক্তব্য দিলেন, কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু এখানে বাঙালি অনেক অফিসার রয়েছে, যেখানে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, ইপিআর সব কিছুতেই তো সরকারি একটা বাহিনী এখানে তখন ছিল, তো এদেরকে উদ্বুদ্ধ করার জন্য এরকম আরবি পার্সনকে দিয়ে যদি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণাটা পাঠ করানো যায়, তাহলে সরকারি এই সমস্ত কর্মকর্তারাও তাহলে যুদ্ধে অংশগ্রহণ করবে। তারা খবর নিল বলখালি করলেঙ্গা পাহাড়ে যে রহমান তার ট্রুপস নিয়ে ওইখানেই আছেন, তারা দুটো সম্ভবত গাড়ি নিয়ে করলেঙ্গা পাহাড়ে গেলেন। করলেঙ্গা পাহাড় থেকে জিয়া রহমানকে বুঝালেন যে কি, আপনি একজন আর্মি পার্সন, আপনি যদি বঙ্গবন্ধুর পক্ষে এই স্বাধীনতা ঘোষণাটি পাঠ করেন তাহলে সরকারি যে সমস্ত অফিসাররা রয়েছেন ওনারা সরাসরি আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে কোনো দ্বিধাবোধ করবেন না। উনিও রাজি হলেন। উনি রাজি হয়ে পরবর্তীতে সাতাশে মার্চ সন্ধ্যা সাতটা কত মিনিটে জিয়া রহমান সাহেব প্রথম বক্তব্য রাখেন, কিন্তু সেইখানে উনি বঙ্গবন্ধুর নামটি উচ্চারণ করেননি। যেহেতু বঙ্গবন্ধুর নামটি উচ্চারণ করেননি, ওনাকে বলা হলো যে কি আপনি এটা সংশোধন করেন, আপনি সংশোধন করে আপনি বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাপত্র পাঠ করছেন সেই কথাটি আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তিনি দ্বিতীয়বার এবং তৃতীয়বার উনি বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতা ঘোষণা পাঠ করেন, সেই দলিলটি আমার কাছে আছে। এপ্রিলের 22 তারিখ আমার আব্বা মরহুম ডাক্তার মান্নান দেশ ত্যাগ করেন। শুধুমাত্র এমপিদের জন্য নির্ধারিত প্রশিক্ষণ শিবির ছিল চাটুরিয়া, সেই চাটুরিয়া ক্যাম্পে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে উনি কলকাতার থিয়েটার আওয়ামী লীগের অস্থায়ী আওয়ামী লীগ সরকারের অস্থায়ী অফিসে যেয়ে তিনি রিপোর্ট করেন। এখান থেকে শপথ নিয়ে পূর্বাঞ্চলীয় যুব কমান্ড শিবিরের প্রধানের দায়িত্ব নিয়ে উনি দেশে প্রবেশ করেন। 16 ডিসেম্বর পর্যন্ত উনি রণাঙ্গনেই ছিলেন। উনি যুদ্ধ চলাকালীন সময়ে উনি কোমর আঘাতপ্রাপ্ত হন, পরবর্তীতে ওই আঘাত নিয়েও উনি যুদ্ধে অংশগ্রহণ করেন। আমরা জানতাম না উনি কি জীবিত আছেন কি মৃত, তিনিও ঠিক তেমনি জানতেন না তার পরিবারের কি অবস্থা। সেই জিনিসটা হচ্ছে আম্মা আসলে অনেক কিছু এইভাবে গুছিয়ে বলতে পারতেছে না, যদিও আমার বয়স কম ছিল, অনেক কিছুই এখনো আমার চোখে ভাসতেছে, যদিও আমার বয়স তখন 6 বছর। নানার বাড়ির বিষয়টা হচ্ছে ওইখানেও আমরা বেশি স্বাচ্ছন্দ্যে ছিলাম তাও না, কারণ একদিন দুই দিন পর পরই জায়গা পরিবর্তন করতে হতো। প্রায় সময় আমাদের মুভমেন্ট হতো সন্ধ্যার দিকে, অর্থাৎ অন্ধকারে, যাতে এলাকার মানুষ বা কেউ যাতে বুঝতে না পারে যে এই এলাকা দিয়ে কেউ যাচ্ছে বা আসা যাওয়া করতেছে। আমার জানা মতো সর্বোচ্চ যে বাড়িতে আমরা বেশি দিন ছিলাম সেটা হচ্ছে সাবেক এক এমপি, ওনার নাম ছিল নজরুল ইসলাম, উনি জাতীয় পার্টির এমপি ছিল, ওনার বাড়িতে আমরা 25 দিনের মতো ছিলাম 2000-ই। যেই যার কথা বললো আমার ক্যাপ্টেন বক্তিয়ার মিয়ার খামার বাড়ি, আমরা কিন্তু জানতাম না যে এটা ক্যাপ্টেন বক্তিয়ার মিয়ার খামার বাড়ি। খামার বাড়ির যিনি দায়িত্ব ছিলেন উনিই আমাদের আশ্রয় মূলত আশ্রয়টা দেন, চান মিয়া, কেয়ারটেকারের নাম ছিল চান মিয়া, এখনো আমাদের সাথে যোগাযোগ আছে ওই পরিবারের সাথে। একদিন আমরা আমার নানার বাড়ির পাশেই একটা বাড়িতে আশ্রয় নিয়েছি, ঠিক এই সময় পাঞ্জাবির সাথে পাক বাহিনীর সাথে রাজাকার সহ দেখি ওই বাড়ির সামনে এসে হাজির। তখন বললো বাড়িতে কে আছেন, অমুক আছেন, বের হয়ে আসেন। আম্মা আমাকে নিয়ে বের হলো এবং আমাদেরকে গানের মুখে, মানে গুলি শুট করার ঠিক আগ মুহূর্তে অলৌকিকভাবে হঠাৎ একজন ছেলে আসলো, যেই ছেলে আমাদের পাশের বাড়িতে কাজ করতো, ভাঙা ভাঙা উর্দুতে পাঞ্জাবিকে বুঝাই দিল যে কি এটা ওই পরিবার না, যে পরিবার মনে করে আপনারা শুট করার উদ্যোগ নিচ্ছেন এটা ওই পরিবার না। তখন আমরা ওইখান থেকে কোনো রকমে বেঁচে যাই, একেবারেই মানে গুলির মুহূর্তে, গুলি করার আগ মুহূর্তের ঘটনা ছিল এটা। তো এইভাবে আমরা বিভিন্নভাবে স্থান পরিবর্তন করে আমরা দিন এবং রাত অতিক্রান্ত করতাম। আর ওইখানে আরেকটা বিষয় হচ্ছে, মাঝখানে একটা কথা বলি যে আম্মা যে বললো যে কি আমরা শহরে আসতাম মূলত আমার বাবার খবর নেওয়ার জন্য, যেহেতু আমার বাবার কোনো খবর আমরা পাচ্ছি না, শহরে আসলে কারো কাছে এই খবর পাওয়া যায় কি না, মূলত এই উদ্দেশ্যে নিয়েই শহরে আসা। আর একবার শুধু আসা হয় শহরে, সেটা আমার বোন বড় বোন অসুস্থ ছিল, আমার বড় বোন যখন অসুস্থ তখন আমার খালু ছিল অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ওনার বাসায় আমরা উঠি। আমার আব্বার যেহেতু চেম্বার ছিল ফিরিঙ্গি বাজারে, আমার জ্যাঠা তখন থাকতো জানানন্দবাসীর বাড়িতেই থাকতো, চেম্বারের চাবিও ছিল আমার জ্যাঠার হাতেই, তখন আব্বার অ্যাসিস্ট্যান্ট শামসু ওনাকে খুঁজে নিলাম, খুঁজে নিয়ে আমি এবং শামসু ভাই আমার জ্যাঠার সাথে এসে দেখা করলাম।
যে আমার আমি তো ছোট, আমার জেঠা বললো যে কি ব্যাপার কেন আসতো, তখন শামসু ভাই বললো যে ডাক্তার সাহেবের বড় মেয়ে এরকম অসুস্থ, ওষুধ নিতে হবে, আপনি চাবি দেন, চাবি দিলে আমি ওষুধটা নিয়ে নিতে পারবো। তখন উনি উঠে বললো যে কি এই দোকান থেকে তোমাদেরকে কোনো ওষুধ দেওয়া হবে না। এটা বলার পরে শামসু ভাই আমার সামনে অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু না, তিনি কোনো অবস্থাতেই কোনো ওষুধ দিল না। পরবর্তীতে আমরা চলে গেলাম, যে যখন অধ্যাপক সিরাজুদ্দৌলা সাহেবকে বললাম, অর্থাৎ আমার খালুকে বললাম, খালু তখন আমার এক আব্বার এক বন্ধু ডাক্তার, ওনাকে ফোন করলো, উনি আসলো, উনি এসে আমার বোনকে চিকিৎসা করলো, চিকিৎসা করে এবং নিজেই ওষুধপত্র সব কিনে দিল। পরবর্তীতে আমরা আবার পটিয়ায় রওনা দিই। পটিয়ায় যাওয়ার প্রাককালে কালুঘাট ব্রিজ অতিক্রম করার পরপরই একটা রেলওয়ের একটা একটা ছোট্ট একটা অফিস রুম, ওইখানে আমাদের বাসটাকে দাঁড় করালো এবং সমস্ত মহিলাদের বাস থেকে নামিয়ে নিল পাঞ্জাবিরা। আমাদের সামনের সিটে বসা মা এবং মেয়ে, ওইখান থেকে তিনজন মেয়েকে ওনারা উঠাই নিয়ে চলে গেল। মানে এটাকে একেবারে নিজের চোখে দেখা। পরবর্তীতে ওদের ভাগ্যে কি ছিল এটা আর আমরা জানতে পারিনি। পরবর্তীতে বাস ছেড়ে দেয়, আমরা চলে আসি। আমার আব্বা যখন যুদ্ধে চলে যায়, তখন যাওয়ার আগে ক্যাপ্টেন করিমকে আমাদের পরিবারের দায়িত্ব দিয়ে যান। অর্থাৎ ক্যাপ্টেন করিমকে উনি বললেন যে কি আমি তো চলে যাচ্ছি, তুমি আমার পরিবারের দিকে একটু খেয়াল রেখো। তো ওই সূত্রে আম্মার সাথে ক্যাপ্টেন করিমের সাথে প্রায় যোগাযোগ ছিল। ওই ক্যাপ্টেন করিম আর সাহেদ আলম দুজনই আমার সাথে ওনাদের সাথে যোগাযোগ ছিল। ওইদিনের বিষয়টা ছিল, আমরা তখন দুপুরে খাওয়ার খাচ্ছিল, আমি একেবারে সামনের উঠোনে একটা গাছের উপর আমি উঠে মানে পাহারা দিচ্ছিলাম, মানে সামনের রোড দিয়ে কেউ আসতেছে কিনিটা দেখার জন্য। হঠাৎ দেখলাম চারজন লোক আসতেছে, অনেক দূর থেকে দেখে আমি দৌড় দিলাম। দৌড় দিয়ে যে কিচেনে যেয়ে বললাম যে কি চারজন লোক আসতেছে। তা আমরা লোক তো বলতে তখন তো যেহেতু অপরিচিত, তখন তো মনে করি এরাই পাকিস্তানি পাখানাদার। তখন আমরা এগুলোকে তাড়াতাড়ি ওইখানে যে যে অবস্থায় আছে খাওয়ারটা রেখে হাতও ওয়াশ করে নেই, আবার পিছনের দরজা দিয়ে বাড়ির পিছনের একটা জমি আছে, জমির উপর দিয়ে আমরা তখন পালাচ্ছিলাম। তখন হঠাৎ একজন ডাক দিয়ে বললো ফুফু ফুফু ফুফা পাঠাইছে। তখন আমরা আবার ফিরে আসলাম, ফিরে এসে দেখি বিন্দু কাকু, লাতু বড়ুয়া আর তারপরে এরকম চারজন লোক। আব্বার আন্ডারে 17 জন গেরিলা যোদ্ধা ছিল, তার মধ্যে এরা চারজন ছিল অন্যতম। এরা চারজন এসে বললো যে দাদা পাঠাইছে, দাদা এখন অমুক জায়গায় আছে, আপনাদেরকে নিয়ে যেতে বলছে। তখন আমি আর আম্মা গেলাম উত্তর উষি একটা বাড়িতে, হিন্দু বাড়ি, জমিদার হিন্দু বাড়ি, ওখানে ক্যাম্পে ছিল আপনারা। আমরা যখন যাই তখন ছিল না, আব্বা যখন আসে তখন আমি আসলে আব্বাকে চিনতেই পারিনি, অনেক লম্বা দাঁড়ি। আমি এক পর্যায়ে দৌড় দিয়ে পালিয়ে যাই এক কর্নারে। তখন আব্বা আমাকে নাম ধরে ডেকে বলে দেখি বাবা আয়, আমি তোর বাবা এদিকে আয়। তখন আমি বুঝতে পারলাম যে কি এইটাই আমার বাবা। তখন জড়ায় ধরলো, জড়ায় ধরার পর আমরা খুব বেশিক্ষণ ছিলাম না, আমরা হয়তো ঘন্টা 2-3 এরকম ছিলাম। আসার সময় আব্বা শুধু একটি কথা বললো যে কি স্বাধীন বাংলাদেশে আমাদের দেখা হবে আবার। এটা কোন সময় ছিল? এটা ছিল 9 ডিসেম্বর। 16 ডিসেম্বর সকালে এসে আমার আব্বা আমাদেরকে নিয়ে যান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আজকে এই দিনে, এবং বঙ্গমাতা বেগম ফজলুল ইসলাম মুজিব এবং ওনার পরিবারকে, যারা সপরিবারে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইচ্ছিতের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আশা নিয়ে কাজ করছে, ওনার কাজ ত্বরান্বিত করার জন্য আমাদেরকে সেইভাবে কাজ করে যেতে হবে। আমি প্রধানমন্ত্রী আমার জননেত্রী শেখ হাসিনাকে আমি দোয়া করি যেন দীর্ঘজীবী হোক, উনি দীর্ঘজীবী হন এবং উনি আগামীতেও আবার প্রধানমন্ত্রী থাকেন এবং আমাদের মাঝে থাকেন, এটাই আমি চাই সবসময়। এই যে নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলবো, আমরা একতা সততা নিষ্ঠার সহিত কাজ করব। তোমরা টাকার পিছনে ধাওয়া না করে তোমরা সমাজকে কিছু দেওয়ার চিন্তা করো। এই যে বঙ্গবন্ধু আজীবন কষ্ট করে গেছেন, সারা জীবন সম্পূর্ণ পরিবার যেভাবে কষ্ট করেছেন সেইটা যেন আমরা ধরে রাখতে পারি, এইটাই আমার কাম্য। বঙ্গবন্ধুর ডাকে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ আমার বাবা ডক্টর মান্নান, আজকে স্বাধীন বাংলাদেশ, আমার বাবারা যে প্রত্যাশা নিয়ে এদের স্বাধীন করেছিলেন, আমি মনে করি এখনও অবধি আমরা সেই পরিপূর্ণ সফলতা আমরা এখনও অর্জন করতে পারিনি। আমরা কখনো লুটেরা বাংলাদেশ চাইনি, আমরা শোষিত বাংলাদেশ চাইনি। এই সমাজ আমাদের কখনোই প্রত্যাশিত ছিল না। আমরা চেয়েছিলাম, বা আমার বাবারা যারা এই দেশের জন্য যুদ্ধ করেছিল
সম অধিকারের ভিত্তিতে বসবাসের যে একটি আদর্শিক অবস্থান তৈরি হবে এই দেশে, সেই প্রত্যাশা নিয়ে আমার বাবারা যুদ্ধ করেছিলেন এবং আমরাও সেই প্রত্যাশা করি আগামীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ সমতার ভিত্তিতে গড়ে উঠবে, সব শ্রেণী পেশার মানুষ এক এবং অভিন্ন থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ত্বরান্বিত করার দাবিতে চট্টগ্রামের যে জনসভা অনুষ্ঠিত হয় লাললেগের মাঠে, সেটা হচ্ছে 9 ডিসেম্বর, সালটা এখানে উল্লেখ নাই, বিকেল 3 ঘটিকায়। যে কমিটির অধ্যাপক মোহাম্মদ হোসেন সাহেব সেক্রেটারি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠনী কমিটি, আর ডক্টর এম এ মান্নান ছিলেন সাধারণ সম্পাদক চট্টগ্রাম উচ্চ শিক্ষা মাধ্যমিক সংসদ প্রতিষ্ঠা কমিটি। এই কমিটিতে ওদিন যে মিটিং হয় সেই জনসভায় বক্তব্য রাখেন ফজলুল কবির চৌধুরী, জনাব এনিও সিদ্দিকী, জনাব বাসা মিয়া চৌধুরী, জনাব আবুল খায়ের সিদ্দিকী, অধ্যক্ষ রেজাউল করিম চৌধুরী, অধ্যক্ষ এ বি এম শামসুল আলম চৌধুরী, জনাব দীপঙ্কর, ক্যাপ্টেন বক্তিয়ার মিয়া, মোহাম্মদ আইয়ুব খান, ডক্টর এম এ মান্নান, আহমদ হোসেন সাহেব। তালদিগির ময়দানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এই সভাটি অনুষ্ঠিত হয় এবং সিনেট থেকে আমাদেরকে এই জিনিসটি সরবরাহ করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে। সিনেটে এইটা পুরো ডিটেলস আছে। একটি সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন যান, তখন আমার মরহুমিত ডক্টর এম এ মান্নান সাহেব ওখানে উপস্থিত ছিলেন, আর সাথে ছিলেন জনাব আফসার কামাল চৌধুরী, জনাব সুরতুল আলম, আরও 2-4 জন ছিলেন, বাকিদের নাম এই মুহূর্তে আসলে বলতে পারছি না। সেটা কানেলন্দবাসীর বাসায় উনি বিশ্রাম নিচ্ছিলেন। এখানে উপস্থিত আছেন আমার মরহুম পিতা ডক্টর এম এ মান্নান, জনাব এম এ হান্নান, জনাব জনন্দবাস, জনাব সিরাজুল আলম। এটা সম্ভবত 72 সালের ছবি। তিরিশ লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।